পুরো ভোটে টিকিট না পেয়ে জেলায় জেলায় নির্দল হিসেবে মনোনয়ন তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ নেতার কড়া পদক্ষেপ নেতৃত্বের পুরুলিয়ায় 8 জনকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মিলিয়ে 19 জনকে বহিষ্কার, নদিয়ায় 23 জনকে বহিষ্কার এবং বীরভূমেও 3 জনকে বহিষ্কার করা হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রবীর, কি বলা হচ্ছে নেতৃত্বের তরফ থেকে? দেখো, বেশ কিছুদিন ধরে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা বলে আসছিলেন, কড়া বার্তা দিয়ে আসছিলেন যে যারা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তারা মনোনয়ন তুলে নিন এবং দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামুন। কোনো কড়া বার্তা যখন কোনো কাজ হয়নি তখন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কড়া পদক্ষেপে করছে হাঁটতে শুরু করেছে। গতকাল থেকে আজ পর্যন্ত 5টা জেলায় প্রায় বেশ কয়েকজনকে দল থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আর কোনোদিন দলে ফিরে আসার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আরও হুঁশিয়ারি, এখন পর্যন্ত যারা দলের প্রার্থী শুনছেন না তাদেরকে বহিষ্কার করা হবে। অর্থাৎ আজ এবং কাল আরও বেশ কিছু জেলায় যারা নির্দল প্রার্থী রয়েছেন তাদেরকে বহিষ্কারের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ প্রবীর। প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি। পুরো ভোটে টিকিট না পেয়ে জেলায় জেলায় নির্দল হিসেবে মনোনয়ন এবং একাধিক তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের বহিষ্কার, দলবিরোধী কাজের অভিযোগ, তৃণমূল থেকে 23 জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নদিয়ায় 23 জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত, নদিয়া জেলা থেকে অভিযোগ দলবিরোধী কাজের, জেলায় জেলায় বিক্ষুব্ধদের বহিষ্কার তৃণমূল নেতৃত্বের। দলের তরফ থেকে যেটা আগেই বলা হয়েছিল যে মনোনয়ন দিলে এই মনোনয়ন প্রত্যাহার করতে হবে, সরে দাঁড়াতে হবে, কিন্তু তারপরেও মনোনয়ন দিচ্ছেন নির্দল হিসেবে অনেকে এবং তাদেরই বহিষ্কারের সিদ্ধান্ত দলের তরফ থেকে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।